সংসদ সদস্য আনারুল আজিম আনারকে ভারতে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের খাস কামরায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেন আমানুল্লাহ। তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র এএসপি মাহফুজুর রহমান আমানকে আদালতে হাজির করেন। এর আগে গত সোমবার এই মামলায় শিলাস্থি রহমান ও গেল মঙ্গলবার আমান ভূঁইয়ার ভাতিজা তনভীর ভূঁইয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।